ফজল আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে নবী রাসূলদের ওয়াসিলা সম্পর্কে যদি কিছু বলেন ধন্যবাদ আপনাকে ওয়াসিলা শব্দটি কোরআনিক শব্দ আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন সেই আয়াতের মধ্যে ওয়াসিলা শব্দের কথা আছে ওয়াসিলা শব্দের তাফসীর যেটা তাফসিরে কবির সহ বিভিন্ন তাফসিরে আছে মা ইয়া তাওয়াস্সালু بها الى আলা অর্থাৎ যার মাধ্যমে পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের নৈকট্য লাভ করা যায় এটাকে উশিলা বলা হয় এবং সেই উশিলাটা দুই প্রকারের সেটা উসিলা বিল জাওয়াত আর উসিলা বিল আমাল কখনও কখনো ব্যক্তির উশিলা কখনো আপনার আমলের উশিলা ব্যক্তি এবং আমলের উশিলা ধরে আল্লাহ দরবারে দোয়া করা সেটা হলো কোরআন কেরিমের এই আয়াতের নির্দেশনা পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে পাঠিয়েছেন কিছু বান্দা কিছু বান্দা থেকে ব্যতিক্রম কিছু জায়গা কিছু জায়গা থেকে ব্যতিক্রম কিছু বস্তু কিছু বস্তু থেকে ব্যতিক্রম দেখুন পৃথিবীতে হাজারো পাথর আছে কিন্তু হাজরে আসওয়াদ কালো পাথর অনন্য পৃথিবীতে হাজারো ঘর আছে কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ অনন্য পৃথিবীতে হাজারো মানুষ আছে কিন্তু আম্বিয়া এবং সালিহীন যারা তারা অনন্য তার তাদের মর্যাদা আলাদা পৃথিবীতে অনেক ভূখণ্ড আছে কিন্তু হারামাইনে তৈবাইন মক্কার ভূখণ্ড মদিনায় তৈবার ভূখণ্ড আলাদা পৃথিবীতে অনেক ময়দান আছে কিন্তু আরাপা ময়দান সেটা কিন্তু অনন্য পৃথিবীতে অনেক কিতাব আছে কিন্তু কোরআনে করিম সে সকল কিতাবের মধ্যে অনন্য পৃথিবীতে অনেক বারো মাস আছে রমজান মাস কিন্তু অনন্য অসংখ্য আত আছে লাইলাতুল কদর অনন্য এভাবে আল্লাপাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন কখনো ব্যক্তি থেকে ব্যক্তিকে মর্যাদা দেন বেশি কখনো স্থান থেকে স্থানকে মর্যাদা দেন বেশি কখনো বস্তু থেকে বস্তুকে মর্যাদা দেন বেশি কখনো সময় থেকে সময়কে মর্যাদা দেন বেশি আল্লাহ যে সকল বান্দাদেরকে বিশেষ মর্যাদায় সম্মান দিয়েছেন তাদের ব্যাপারে এবং যারা সেই মর্যাদা প্রাপ্ত নয় তাদের ব্যাপারে এই দুইয়ের মধ্যে আল্লাহ আল্লা বাকরুল আলমীন একটা সমন্বয় করেছেন সমন্বয়টা এরকম সমাজে বুঝার জন্য বলতেছি সমাজে ধনী আছে দরিদ্র আছে দরিদ্র শ্রেণী সহযোগিতার জন্য আসে ধনী শ্রেণীর কাছে অনুরূপ সাধারণ ইমানদার মুসলমান তারা আল্লাহকে কিভাবে পাইতে হয় সেই প্রেসক্রিপশন নামার জন্য আল্লাহওয়ালাদের কাছে রাইট ঠিক বলেছেন আপনি সে কারণে আল্লাহ বলেছেন ইয়া কুনু হল্লদিন কাকে বললেন ইয়া আয়ু আ মানুকে। ইয়া আইয়ো হল্লাদিনা আনুকে বললেন কি বলে কুনু মা স্বাধীকীন ওই স্পেশাল বান্দাদের সাথে থাকো স্পেশাল বান্দা যারা তাহলে স্পেশাল বান্দা তারও মানুষ আল্লাদিনা আ মানুহ তারও মানুষ এমন নয় যে স্বাধীকীনকে তাদের সাথে থাকতে বলেছেন বরং তাদেরকে ইমান আল্লাদীন আ মানুহকে বলেছেন কুনু মা স্বাদকীন স্বাধীকীনদের সাথে থাকো কেন বললেন কারণ এই আল্লাদিন আমানো থেকে সাদ মর্যাদা আল্লাপাক অনেক বেশি দিয়েছেন আল্লাহকে যখন আমরা পেতে চাইব। আল্লাহর নৈকট্য যখন লাভ করতে চাইব। আল্লাহ আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ আল্লাহওয়ালাদের চলন বলন তাদের অনুসরণ করে তাদের অসিলায় তাদের মাধ্যমে আল্লাহর রাস্তা খুঁজে পাওয়াটা অনেক 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 বেশি সহজ অনেক বেশি সহজ দেখুন এটা হলো প্র্যাকটিক্যাল একটা দর্শন আমরা যদি থিওরি শুনতাম সিরাত মুস্তাকিমের তাই একটা কথা ছিল কিন্তু সিরাতে মুস্তাকিমের আল্লাহ সংজ্ঞা দিয়েছেন সিরাতে আন তিম ওই ব্যক্তিদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন ওই ব্যক্তিদের রাস্তা যখন বললেন তাহলে কিছু ব্যক্তিকে আমার আপনার সামনে আল্লাহ নিয়ে আসলেন যে সিরাত মুস্তাকিমের জন্য সিরাতে মোস্তাকিমের সংজ্ঞা দেওয়ার জন্য সিরাতে মোস্তাকিম প্রদর্শনের জন্য আল্লাহ বলছেন ওই ব্যক্তিদের রাস্তা আল্লাহ কোন ব্যক্তিদের রাস্তা আনাম তা তলিহিম যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাহলে আলটিমেটলি সিরাতে মোস্তাকিমটাও কিন্তু ওই ব্যক্তিভিত্তিক যে আল্লাহর ঐশ্বকর স্পেশাল বান্দা যারা যাদেরকে মিনান নবিয়িন ওয়াস ওই ব্যক্তিদের কথা যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন চার শ্রেণীর আল্লাহর বান্দা নবীজি সিদ্দিক শুহাদা আওলিয়া সালেহিন যারা তারা ওই ব্যক্তিদের উপর আল্লাহ নেয়ামত দিয়েছেন এবং ওই ব্যক্তিদের কথাই আল্লাহ বলছেন আল্লাযিনা আন'আমতা আলাইহি তাদের রাস্তাটা হলো সিরাত মুস্তাকিম তাহলে আল্লাহ পর্যন্ত যদি আমাদের হয় গন্তব্য সেখানে যাবার জন্য যাদের রাস্তা অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন তারা হলেন এই চার শ্রেণীর বান্দা সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াবু ইলাইহিল ওয়াসিলা যে তোমরা ওসিলা তালাশ করো আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য মোতারাম এরপরে আপনার কাছে জানতে যাব যে দোয়ার জন্য উসিলা অপরিহার্য কিনা এই বিষয়ে সবচেয়ে চমৎকার যে হাদিসটি আমরা মোস্তাদাকে হাকেমের মধ্যে সহি সনদে পাই এবং ঘটনাটি আমাদের সকলের জানা আমরা উদাহরণ হিসেবে এই জায়গাটায় সেই হাদিসটি কোট করতে পারি হযরত আদম আলি সেই ঘটনাটি যে জান্নাত থেকে যখন আল্লাপাক রব্বুল মিন আকামুল হাকিমিন পৃথিবীতে পাঠালেন আপনি জানেন সেই ওলা তকর বাহাজ এই গাছের ফল খেও না গাছের কাছাকাছি যেও না যে কোনোভাবে হজরত আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম ওনারা সেই গাছের ফল খেলেন এবং সেখান থেকে পৃথিবীতে ওনারা চলে আসলেন পৃথিবীতে পাঠানো হলো এই যে ভুল সেই ভুলের জন্য হজরত আদম আলিহাল্লাম পৃথিবীতে আগমন করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন দোয়া কবুলের জন্য তো মোস্তাদ হাকে হাদিসের কিতাব বড় গুরুত্বপূর্ণ হাদিসের সেই হাদিসের কিতাবে হজরত আদম আলি ইসলামের এই ঘটনাটা এনে বলা হয়েছে শত শত বছর আমাদের আদি পিতা হজরত আদম আলি আল্লার আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন অবশেষে আল্লাহর দরবারে আরাফা ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহুম্মা বেহাককে মোহাম্মদিন সাল্লিয় সাল্লামা আল্লাহ মুহাম্মদ সাল্ল্লা আলিয়াসাল্লাম আখিরে জামানার নবী সেই নবীর নবীরসিলায় তুমি আমার দোয়া কবুল করো তো পাক রব্বুল আলমিন হজরত আদমকে বললেন আদম তুমি এই নবীকে কিভাবে পাইলা সেই নবীর নাম কোথায় পাইলা আমি তো সেই নবীকে এখনো পৃথিবীতে পাঠাই নাই হজরত আদম আর ইসলাম বললেন আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম তখন আমি উপরের দিকে যখন তাকিয়ে দেখলাম তখন দেখলাম আরসের যে খুঁটি আছে খুঁটির মধ্যে তোমার নামের পাশে সেই নবীর নাম আল্লাহ তোমার নামের পাশে যেই নামটি নিশ্চয়ই সেই নামটি বড় প্রিয় নাম হবে এবং সেই নবী তোমার অত্যন্ত প্রিয় নবী হবে আল্লাহ আমি সেখানে দেখি তোমার সেই নবীর নামটি স্মরণ রেখেছি আল্লাহ পাকর্বুল আলমিন আহ হাকমিন বললেন হ্যাঁ তিনি আমার সবচেয়ে প্রিয় তিনি আমার সবচেয়ে বড় মর্যাদাবান নবী এবং সেই নবীর উসিলায় যখন তুমি আমার কাছে প্রার্থনা করেছ আদম আমি তোমার প্রার্থনা কবুল করেছো এরপরে আল্লাহ বললেন যে ওয়ালাউলাহু আদম সেই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না তোমাকেও সৃষ্টি করতাম না ওয়ালা জান্নাতা জান্নাত এবং জান্নাত এবং জাহান্নামও সৃষ্টি করতাম না এটা তো মোস্তাদাকে হাকেমের একটা বর্ণনা গেল আমরা কাছাকাছি আরেকটা বর্ণনা যদি আফদালুল খেরা হাফিজুল হাদিস ইবনে হাজার মক্কি হি তুমি রহমতুল্লা আলের লিখিত একটি কিতাব হারামাইনে তৈবাইনের

এবং তোমার উম্মতকেও অর্ডার করে যাও তারা যাতে সেই নবীর উপরেই মানা নেয় কারণ লাউলা মোহাম্মদ মা খালাক্তুল কারণ মোহাম্মদ ইসলামকে যদি আমি সৃষ্টি না করতাম পেয়ারা নবীকে তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না ওয়ালা খালাক্তুল জন্নাত ওয়ালা নারা আমি জান্নাত এবং জাহান্নমে সৃষ্টি করতাম না ওয়ালাকাত খালাকুল আরশা আমি আরও সৃষ্টি করেছিলাম ফতরবা আরস এভাবে কাঁপতে ছিল আরস আল্লাহর সৃষ্টি এভাবে কাঁপতেছিল ফাকাতাবতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওই আরশের উপরে কলমেতেই বা লিখে দিয়েছিলাম আমার নাম আমার প্রিয় হাবিবের নাম লিখে দেওয়ার পরে আরসটি শান্ত হয়ে গেছে আরসের মধ্যে আর কম্পন ছিল না আরস আর কাঁপেনি এই যে পেয়ারা নবীর রিসিলায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলী ইসলামের দোয়া কবুল করেছেন আশা করা যায় সেই নবীর উম্মত হয়ে সেই নবী রুসিলায় দোয়া করলেন পাক রব্বুল আলমিন আমাদের দোয়াও কবুল করে নেবেন আপনি যে প্রশ্নটি করেছেন দোয়া কবুল হওয়ার জন্য উসিলা অপরিহার্য কিনা আসলে এই পেয়ারা নবী রসুল্লে করিম সাল আলিয়ালাম রুসিলায় আমরা যদি দোয়া করি পাক রব্বুল আলমিন আমাদের দোয়াটা কবুল করে নেবেন এটা তো বললাম আমি ব্যক্তির উসিলা শুধু হজরতে আদম আলেসালাম নয় কিন্তু আরও অনেক নবী এবং রসুল আমাদের পেয়ারা নবী রসুল্ল করিম সল্লী সাল্লাম রসিলা ধরে আল্লাহ দরবার দোয়া করেছেন এবং সেই দোয়াটা আল্লাহ ফাকবুল্লা আলমিন কবুল করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসীলা এটা কোরআনী করিমের নির্দেশনা আমরা যদি হাদিসের দিকে যাই দেখুন এখানে তো তালাশ করার কথা বলা হয়েছে জি ওয়াবতাকু ওয়াবতাগু তালাশ করা আমরা যদি হাদিসের দিকে যাই তাহলে হাদিসের মধ্যে আমরা যেটা পাই আপনি ঘরের মসজিদে মহল্লার মসজিদে জামে মসজিদে দোয়া করলে সেই দোয়ার মর্যাদা যা হবে সেই দোয়াটা যদি আপনি হারাম শরীফে গিয়ে করেন অনেক বেশি অনেক বেশি গুণ বেশি তাহলে দোয়া তো ব্যক্তি তো আপনি একা আপনি একজনে দোয়ার ভাষাটাও সেম আপনারই কিন্তু এখান থেকে সেখানে কেন এটার গুরুত্ব বেড়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ অসিলা আবার সেই দোয়াটা যদি আপনি হাতিমে কাবার ভিতরে করেন যে যেটা কাবা শরীফের অংশ অংশ যে দোয়ার গুরুত্বটা কিন্তু আর বেড়ে যাচ্ছে সে কারণেই পেয়ারা নবীর রসুল করিম সল্লী সাল্লাম এটা হলো আপনার স্থানের গুরুত্ব আমরা হারেম শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি এবং মনে মনে আমাদের সে আলাদা থাকে এই হারেম রুসিলা আল্লাহ আমার দোয়া কবুল করবেন কারণ আমি পবিত্র জায়গায় আছি হাতিমের মধ্যে ঢুকে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুলতাজমে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন বান্দা যায় আল্লাহর কাছে কান্নাকাটি করে মনটাতে কী আছে আল্লাহ আমি পবিত্র জায়গায় এসেছি মুলতাজমে দাঁড়িয়েছি হাতিমে দাঁড়িয়েছি আল্লাহ হাজর আসাদকে সামনে নিয়ে দাঁড়িয়েছি ওয়ান কাইন্ড অফ ওসিলাম আল্লাহর দরবারে কারণ আমরা বিশ্বাস করি এই জায়গাগুলো আল্লাহর প্রিয় জায়গা আল্লাহ মর্যাদা দিয়েছেন সেই জায়গাগুলোতে মোতারাম আমি এরপরে জানতে চাব আপনার কাছে আমল এবং সোয়ালহীন বান্দাদের ওসিলা প্রসঙ্গে যদি কিছু বলতেন আপনি জি ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই বলেছিলাম সে কথাটা কখনো ব্যক্তির ওসিলা কখনো আমল রুশিলা কখনো স্থানের ওসিলা কখনো সময়ের উশিলা জি এই যে মাহের রমাদান দেখুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাহের আমাদানের উশিলা তুমি আমাদের দোয়া কবুল করো জি সেই দোয়াটা তো অমূলক না কারণ আল্লাহ মাহের আমাদানের এই সময়টাকে মর্যাদা দিয়েছেন আমরা এই মর আল্লাহর দেওয়া মর্যাদাবান সময়ের উসিলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি এবং সেই দোয়াটা কবুল হয় আমরা যখন দোয়া করি আল্লাহ লাইলাতুল কদরের উশিলায় তুমি দোয়াটা কবুল করো দেখুন এই যে ফরজ নামাজের পরে আমরা দোয়া করি কেন দোয়া করি কারণ ফরজ নামাজটা ফরজ ইবাদতটা আল্লাহর প্রিয় এই প্রিয় কাজটা করার পর যখন আমরা দোয়া করি প্রিয় কাজ রুশিলে আল্লাহ রব্বুল আলমীন দোয়া কবুল করেন সন্তান হিসেবে মা এবং বাবা তার জন্য নেয়ামত ওই সন্তান মা এবং বাবা ধরে আল্লাহ দোয়া আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন সালহীন বান্দাদের বিষয়টাও সেরকম সালেহীন বান্দা যারা যেহেতু সালেহ বান্দা দেখুন সাহি বোখারির হাদিস আমি কোট করি এখানে হাদিসে কুৎসি এবং প্যারা নবীর কারিম বলেছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে মান আকসামা আবার আল্লাহর এমন কিছু বান্দা আছে তারা যদি আল্লাহর নাম নিয়ে শপথ করে আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ বাকরবুল আলমিন সেটার সাথে সাথে পরিপূর্ণ করে দেন আল্লাহ সাথে সাথে পরিপূর্ণ করে দেন এই যে বান্দা আল্লাহ শুনেন যার কথা ওই বান্দার জোবান দিয়ে বের হতে দেরি হাদিসের টেক্সট অনুসারে আল্লাহ সেই কথা শুনতে বা বাস্তবায়ন করতে দেরি করেন না কেন কারণ আল্লাহর সাথে সেই বন্ধুত্বের সম্পর্ক আছে যখন সেই বন্ধুত্বের সম্পর্ক আছে ওই বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ শুনেন সেই বান্দার উৎসিল যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বান্দার উৎসিলে আপনার দোয়া কবুল করবেন কারণ সেখানে ভালোবাসার সম্পর্ক আছে অনুরূপ যে আমলটুকু আল্লাহ পছন্দ করেন নামাজ আল্লাহ পছন্দ করেন আপনি নামাজ আল্লাহ খুশি হন নামাজ রসিলা দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করবেন আশা করা যায় রোজা আল্লাহ পছন্দ করেন দরদ শরীফের কথা যদি বলি এই যে আয়াতটা আমরা কতজনে খেয়াল করেছি ভেবেছি এই আয়াতটার গভীরতা সম্পর্কে আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরস্তারা সালাত পড়েন রসুলের উপরে এখন আল্লাহ নিজে যখন বলেছেন আমি সালাদ পড়ি রসুলের উপরে তাহলে এই সালাদ পড়াটা রসুলের উপরে এই দুরুদ পড়াটা আল্লাহর কতটা প্রিয় হলে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং সে কাজটি করেন আমি একটু প্রাসঙ্গিকভাবে একটু জানতে চাবো যে কারণ এই সালাদ বলতে আমরা নামাজ বুঝি মানে হয়তো অনেক দর্শক মনে করতে পারে যে আল্লাহ নবীর উপর সালাত পরে এই বিষয়টা এই যে সালাত যে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু তার অর্থ পরিবর্তন হয় এই বিষয়টা যদি আপনি একটু ছোট করে সালাত শব্দের বিভিন্ন অর্থ আছে জি এটা সালাত মোতলাকান যখন ব্যবহৃত হয় তখন এটা নামাজের অর্থ কিন্তু সালাতের সম্পর্ক যখন পেয়ারা নবীর সাথে তখন সেখানে দরুদ শরীফের অর্থ এখানে সে এ আয়াতের সেটাই উদ্দেশ্য এখন আল্লাহ নিজে যখন বলছেন আমি পেয়ারা নবীর উপর দরদ শরীফ পড়ি তাহলে এই দরদ শরীফ পাঠ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কতটা প্রিয় এখান থেকে কিন্তু বোঝা যায় আমি গভীরতা বলতে এ কথাটাই বোঝাতে চাইছি এখন যখন এই আয়াতের মাধ্যমে আমরা এই বিষয়টা নিশ্চিত হলাম যে আল্লাহ তার প্রিয় হাবিবের উপর দরদ সালাম পাঠ করাটা বড় বড় বেশি পছন্দ করেন তখন এই পছন্দের আমলটা করে যদি আল্লাহর কাছে দোয়া করে পছন্দের আমল আল্লাহ সে দোয়া কবুল করে এবং সে কারণেই পিয়ারা নবী রসুলের করিম সাল্লাহ সাল্লাম হাদিসে কি বলেছেন যে তোমরা দোয়ার মধ্যে আমাকে ভুলে যেও না আমার উপর দরুদ পড়া ভুলে যেও না শুরুতে শেষে অথবা মাঝখানে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো পেয়ারা নবীর উপর সালাম পেশ করে আল্লাহর কাছে দোয়া করা কারণ দরুদ শরীফটা আল্লাহর বড় পছন্দের একটা কাজ নামাজ সলা তো আল্লাহর জন্য আমরা নিয়ত করে নামায়তনুসলি আলিল্লা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছি এবং নামাজের সুনির্দিষ্ট স্ট্রাকচার আছে সবটাই আল্লাহর জন্য তো আল্লাহর জন্য নিবেদিত এই নামাজের মধ্যে আত্মায়ত গিয়ে আমরা কেন পেয়ারা নবীর রসুল করিম সাল্লাহ আলী সাল্লামার জন্য সালাম দেই দরুদ শরীফ পড়ি যখন নামাজটা আল্লাহর জন্য নিবেদিত এটাও গভীরভাবে ভাবনার বিষয় এবং নামাজের এই ফরম্যাট কিন্তু আল্লাহরই দেওয়া ফর্মেট এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে করিমে বলেছেন ও আকিম সলাত তোমরা আমার স্মরণ করার জন্যই নামাজ পড়ো এটা কোরআনে কেরিমের আয়া স্মরণটা আসলে এটা খুবই যৌক্তিক হাবিব যেটা বলেছেন যে এখন আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়ো এটা কোরআনের নির্দেশ জি আর নামাজের সেই নামাজের ভিতরেই শেষ ভাগে আমরা পেয়ারা নবীকে স্মরণ করে সালাম দিচ্ছি জি দরদ শরীফ পড়ছি প্রশ্ন হলো যেখানে অর্ডার ছিল আল্লাহকে স্মরণ করার যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল আল্লাহর জন্য নিবেদিত নামাজ সেখানে পেয়ারা নবীকে স্মরণ করে নবীর উপর দরোদ কেন নামাজের ভিতরে ওই কারণ একটা কারণ দরুদ শরীফটা আল্লাহর অত্যন্ত প্রিয় আমল আমাদের নামাজ আমাদের রুকু এবং সেজদার মধ্যে ভুল ভ্রান্তি থাকাটা মোটেই অস্বাভাবিক নয় কিন্তু সেই নামাজের ভিতরে যখন আল্লাহর সেই প্রিয় কাজটা যখন থাকবে আশা করা যায় এই প্রিয় কাজটা দেখে পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের ওই বুল ত্রুটিগুলো আর দেখবেন না দরদ শৈরবের আমাদের নামাজটা পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন আল্লাহ দেখেন কোনটা কে আমার দরবারে সুপারিশ উপস্থাপন করেছে যারা আল্লাহর কাছে নন ফিকা আল্লাহ যাদেরকে পছন্দ করেন সেই ব্যক্তিরা যখন আমার পক্ষ হয়ে আপনার পক্ষ হয়ে যখন আল্লাহর কাছে বলবে এই হলো সিলার মাহাত্মা অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীলভাবে জ্ঞান গর্ব আলোচনা করেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন সকলে মিলে আল্লাহর দরবারে এই পবিত্র মাহে রমাদানের সিলায় দোয়া করি আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে আমাদের দেশকে আমাদের আপনজন পরিবার পরিজন সবাইকে যাতে এই করোনা থেকে মুক্তি দান করেন আমি সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা সিমেন্ট মাহারমাদান দেখলেন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সকলেই ভালো থাকুন আসালামুক বরহমতুল্লাহ আবরাকাতু